হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাতলা মাছের দু পেঁয়াজও রান্না করতে হয় তার একটি পারফেক্ট রেসিপি। কাতলা মাছ অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন। আমি আজকে এই রেসিপিটি আমার মতো করে শেয়ার করব, কিন্তু আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে কাতলা মাছের দু পেঁয়াজও রান্না করেন তাহলে খেতে হবে ভীষণ মজার। আসুন তাহলে দেখে নিই কিভাবে কাতলা মাছের দু পেঁয়াজের এই পারফেক্ট রেসিপিটি তৈরি করতে হয়। কাতলা মাছের দু পেঁয়াজও রান্না করার জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার লবণ। এখন আমি এই সবগুলো মশলা মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেব। মাছের সাথে মশলাগুলো মাখা হয়ে গেছে, এখন আমি এই মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজি করার জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা আমি একটু বেশি নিয়েছি যেহেতু আমি একই তেলে মাছগুলোকে রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ম্যারিনেট করে রাখা মাছগুলো। এখন আমি মাছের নিচের অংশটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মাছের নিচের অংশটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই মাছগুলোকে উল্টে দেব। আর একইভাবে আমি মাছের নিচের অংশটাও ভেজে নেব। আপনারা যদি কেউ ভাজা মাছ পছন্দ না করেন সেক্ষেত্রে মাছগুলোকে না ভেজে একই প্রসেসে রান্না করতে পারেন। আমার মাছের নিচের অংশটাও ভাজা হয়ে গেছে, এখন আমি এই মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আর একই তেলে দিয়ে দিব বেশ খানিকটা কুচানো পেঁয়াজ। এখন আমি এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ও রসুনের পেস্ট, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট। এখন আমি এগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। আমার এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন বাকি মশলাগুলো দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, এতে করে বাকি মশলাগুলো পুড়ে যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী রান্নার লবণ। এখন আমি এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো, আর দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, আর পরিমাণ মতো পানি। এখন আমি এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তার সাথে বলে দিই কাতলা মাছের দু পেঁয়াজের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। এখন আমি এই মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একটু কমিয়ে রান্না করব 8 থেকে 10 মিনিট সময়। ফিরে আসছি 8 থেকে 10 মিনিট পর। আমার 8-10 মিনিট হয়ে গেছে, আর 8-10 মিনিটে কাতলা মাছের দু পেঁয়াজ রেসিপিটিও একদম তৈরি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটি দেখতে কেমন হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন
আমার এই কাতলা মাছের দু পেঁয়াজের রেসিপিটি দেখতে অনেক সুন্দর হয়েছে, আর এভাবে কাতলা মাছ রান্না করলে খেতেও খুব ভালো লাগে। আপনারা এভাবে কাতলা মাছ রান্না করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।